শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দেশে বাড়ছে ডায়াপারের ব্যবহার। বছর কয়েক আগেও বিলাসী পণ্য হিসেবে পরিচিত এই পণ্যটি বর্তমানে পরিণত হয়েছে জরুরি পণ্যে। বর্তমানে শহর পেরিয়ে গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এই পণ্যের বাজার, ফলে প্রতিবছর 25-30% হারে বিক্রি বাড়ছে এই পণ্যের। আর বাজার ভালো থাকায় দেশের বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে ডায়াপার উৎপাদনে। এতে করে আমদানি প্রবণতা কমার পাশাপাশি বাজারে সহজলভ্য হয়েছে ডায়াপার। দেশীয় কোম্পানির মধ্যে এসিআইয়ের স্যাবলন টুইঙ্কেল, স্কয়ারের সুপার মম, বসুন্ধরা ডায়াপার, ইনসেপ্টার নিওকেয়ার ডায়াপার বেশ জনপ্রিয়। একই সঙ্গে বাংলাদেশ সিলিকন কর্পোরেশনের চুচু ব্র্যান্ডের ডায়াপার বেশ ভালো অবস্থানে আছে দীর্ঘদিন থেকেই। বেসরকারি একটি প্রতিষ্ঠানের তথ্য মতে, সব মিলিয়ে মোট বাজারের 66% দেশি কোম্পানি নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বিদেশি ব্র্যান্ডের নিয়ন্ত্রণে আছে 34%। একসময় যা ছিল পুরোপুরি উল্টো। কারণ হিসেবে অবশ্য বলা হচ্ছে, বিদেশির তুলনায় দেশি ডায়াপারের দাম তুলনামূলক কম ও সহজলভ্য হয়, বড় হচ্ছে এর বাজার। আমাদের সেলও ভালো, জিনিস প্রোডাক্টও ভালো, কাস্টমার নিয়ে স্যাটিসফাইড, তো এখন খারাপ না। বিদেশি প্রোডাক্টের চাইতে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো ভালো। যদি আমরা কাস্টমারদের ভালো সার্ভিস দিতে পারি, দেন দেশীয় প্রোডাক্ট বিক্রি করে আমরা সফলতা মানে অর্জন করতে পারি। বাইরের প্রোডাক্ট থেকে এখন আমাদের দেশীয় প্রোডাক্টের পণ্য এখন অনেক ভালো, এখন এগুলি ভালো চলতেছে, আল্লাহর রহমতে এগুলি ইউজ করে সবাই, কোয়ালিটিও একটা মানসম্পন্ন। এখন বিদেশি মাল খুব কম আসতেছে, সবাই নিতেও পারতেছে না, আর ডাইপারটা এখন সবার প্রয়োজন হয়ে গেছে, ধনী গরিব সবাই ইউজ করে। পণ্যের মান যাচাইয়ের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ডায়াপার কিনে থাকেন অনেক ক্রেতা। তাদের মতে, ভালো মানের পণ্য ও দাম স্থিতিশীল থাকলে এগিয়ে যাবে দেশি কোম্পানিগুলো। আমার বাচ্চাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, কারণ কি ওদের ঠান্ডাটা লাগে না তেমন। এমনি যদি প্রস্রাব করে তাহলে বারবার কাঁথা চেঞ্জ করতে হয়, ওয়াশ করতে হয়, ঝামেলা হয় এবং ওরা নির্বিঘ্নে ঘুমাতে পারে। আমার তো ভালো কোয়ালিটির মানে ভালো লাগে। এখন আমাদের বাংলাদেশি পণ্যও ভালো, আমাদের বাংলাদেশি পণ্য ভালো, আমি বাংলাদেশি পণ্যই বেশিরভাগ ব্যবহার করি, তো স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলাদেশি পণ্যই আমাদের। দেশি ডায়াপার ব্যবহার বৃদ্ধি এই পণ্যের বাজারকে আরও প্রসারিত করবে এমন প্রত্যাশা সকলের। তন্ময় কুমার রায়, এখন ঢাকা।